একটা এক্সরে করাতে হবে, একটু একটু দেখে বলুন তো। এনো শুধু বাইক চালালেই হবে না, অনেক কিছু শিখতে হবে। মোটরসাইকেল এলাও, মোটরসাইকেল এলাও। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 1986 এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এখন ঘড়িতে বেজে গেছে 9:23, তো একটু আগে ঘুম থেকে উঠলাম, তো বাড়িতে রাজমিস্ত্রি এসেছিলো, একটু কথাবার্তা বলছিলাম কারণ বাড়িতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। জানি না কবে পুরোটা কমপ্লিট করে উঠতে পারবো, যাই হোক সারাদিনের আজকে রবিবার, সারাদিনের কী অ্যাক্টিভিটিস আছে দেখি। কিছু কাজ রয়েছে বাড়ির, অনেক কাজ থাকে পেন্টিং যেগুলো রবিবার দিনই আমাদের সারতে হয়। এছাড়া মাকে নিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে দাঁতের এক্সরে করাতে, তো আজকে যাওয়ার কথা, চলো সারাটা দিন কী যায়। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো দিনটা শুরু করা যাক। আরে তোমার কি দাদুর জায়গা নাকি? রাস্তা কি তোমার দাদু যে তোমাকে পুলিশ কিছু বলবে না? হেলমেট পরবেন তো। মাকে নিয়ে যাচ্ছি এখন এক্সরে করাতে, দাঁতের এক্সরে। না না একটা এক্সরে করাতে হবে, একটু একটু দেখে বলুন তো। পাবদা কত করে? আবার বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, তো আজকে রবিবার, তো ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো কমলাকান্তকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন একটা গ্লাভস পরে নিয়েছি আর ভালো হেলমেটটাও পরে নিয়েছি, ঠিক আছে। রোদ উঠেছে বেশ, এখন অতটা গরম পড়ে পারেনি, তবে কষ্ট হচ্ছে না। এক কাজ করছি, তোমরা দেখতে পাবে না অবশ্য, আমি কালো কাজটা নামিয়ে নিলাম। চলো একটু রাস্তাটা একই, কোথায় যাবো জানি না, একটু নিউ টাউনের দিকে যাবো এটুকু ঠিক রেখেছি। চলো বিশ্ববাংলা গেটের দিকে যাবো, যে কি ইকো পার্কের দিকে যাবো, নাকি দক্ষিণেশ্বরের দিকে যাবো দেখি, ঘুরে আসি। আজও পুলিশের খোঁজে বেরিয়ে পড়েছি, জানি না আজকে পুলিশ আমাকে ধরবে কি না। পুলিশ তো খালি লরিই ধরে যাচ্ছে দেখছি, আমার কি ছোটোখাটো গাড়ি বলে আমাকে ধরবে না? পুলিশ খালি লরিই ধরে যাচ্ছে। তো কাকু আমাকে একটু ধরুন, একটু কন্টেন্ট পাই। হেমন্ত মুখোপাধ্যায়, এই মেট্রো স্টেশনটার নামটা দিয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, যেটা রুবি মোড়ে রয়েছে। আবার রুবি মোড়টার নাম চেঞ্জ হয়ে গেছে রবীন্দ্রনাথ মোড়। তো এত দুবিধা কেন? একটা নাম রাখলেই তো হতো, হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, অথচ রুবি মোড়, সেই আবার রুবি মোড়টার নাম চেঞ্জ হয়ে গেছে রবি ঠাকুর মোড়। যারা বাইরের থেকে এখানে ঘুরতে আসবে বা বেড়াতে আসবে, তারা তো টোটালি কনফিউজড হয়ে যাবে যে কোথায়, নামটা কী, অ্যাকচুয়াল নামটা কী। চলো একটু পেট্রোলটা ভরিয়ে নিই, গাড়িতে একদম তেল নেই, রিজার্ভে চলছে। এই গাড়িও যদি রিজার্ভে চলে এর থেকে লজ্জার কিছু নেই, পরিষ্কার কথা। শুধু বাইক চালালেই হবে না, অনেক কিছু শিখতে হবে। ২৭ হয়ে গেছিলো আর সামনেটা দিলাম, সামনে ১৮ হয়ে গেছিলো, আমি ব্যাক সাইডে দিই ৪০, কেননা এটা টিউবলেস করা হলো। ভিডিওটা সন্ধ্যের পরে মানে রাত্রিবেলা এডিট করে কালকে সকালবেলা আমি পাবলিশ করে দেবো, ঠিক আছে। আমি আমার সাবস্ক্রাইবারদের বলতে চাই, মঙ্গলবার দিন সকালবেলা আমি মেদিনীপুরে যাচ্ছি একটা কাজের জন্য, তো সেদিনকে আমার সারাটা দিনই আমার পুরোটাই ওই মেদিনীপুরে কাজের জন্য পুরোটাই অফ, মানে দোকান অফ হয়ে যাবে। তো আমি বলতে চাইছি এটা, তো মেদিনীপুরের আশেপাশে কোনো জায়গায় যদি কেউ যদি থাকো তাহলে বলো যে কোথায় যাওয়া যায়, ঠিক আছে। আমি আমার হয়তো এক ঘন্টার কাজ আছে, এক ঘন্টার কাজটা কমপ্লিট করে আমি মেদিনীপুরের আশেপাশে কোনো একটা অঞ্চলে আমি জাস্ট ঘুরতে যাব, কেননা এত দূর বাইক রাইড করে যখন আমি একটা কাজে যাচ্ছি
তো সেই কাজটা আমার এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, সেই কারণে বলছি তোমরা বলো, কমেন্টে জানাও, আর কেউ যদি থাকো তো আমার সাথে দেখাও করতে পারো, এই হচ্ছে ব্যাপার। এই যে স্টপ লাইন, আর লোকগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে আগে আগে যাবে, এরা সবাই আগে আগে যাবে। আর পেছন থেকে হর্ন মারছে দেখো, সবুজ হওয়ার আগে। তেজ হয়েছে, মানে সানগ্লাস ছাড়া এই রোদ্দুরে তাকানো যাচ্ছে না এখনই। আমার নিউটাউনের ভেতর থেকে গাড়ি চালাতে খুব ভালো লাগে, তো ঘুরু ঘুরু করছি যখন নিউটাউন থেকে একবার গাড়ি চালাই বা রাইড করি। হ্যালো, বিশ্ববাংলা গেট, আমি বাদিকটাতে যাই, আন্ডারপাসটা মনে হচ্ছে বাদিক থেকে আছে, জানি না তবে দেখছি। কিন্তু আমি কিন্তু নর্মালি বাদিকে চলে যেতে পারতাম, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এদিকে ঘুরলাম। আমি জানি না কবে এটা চালু হয়েছে, তবে আমি গত পরশু দিন যখন দেখলাম যে সাবওয়ে এটা চালু হয়ে গেছে, তো আমার খুব ইচ্ছে ছিল যে সাবওয়েটাতে একবার ঢোকার। দেখ, কলকাতার মধ্যে পুরনো যে সাবওয়েগুলো আছে খুব ছোট ছোট, যেমন, কিন্তু এটা একেবারেই অন্যরকম। আমি জানি না মোটরসাইকেল ঢোকা যাবে, ঢুকতে দেবে কি না, একবার দেখে নিই। এই হচ্ছে গিয়ে সাবওয়ে, ঠিক আছে, আমি ওকে জিজ্ঞাসা করে নিই। মোটরসাইকেল এলাও, মোটরসাইকেল এলাও তো বলছি, এটা কি সেক্টর ফাইভের দিকে যাচ্ছে? স্যার বলছি কবে চালু হয়েছে একটু বলবেন। এটা চালু হয়েছে আপনার চার দিন হয়েছে। চার দিন হয়েছে, আমি গত পরশু দিনই দেখেছি একজনের। আচ্ছা, করছে সন্ধ্যের দিকে না? রিফ্লেকশনটা খুব ভালো আসবে, সুন্দর আছে, মানে লোকে দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায় ওটা দেখার জন্য। আচ্ছা, আমি জাস্ট ওই দিক থেকে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো সাবওয়ে চালু হয়েছে, একবার দেখি তো কোন দিক থেকে, আমি জানি না। হ্যাঁ, এখানে লাইট ফাইট সব দিয়েছে, খুব সুন্দর লাগবে রাত্রিবেলাটা, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছে যে রাত্রিবেলা গেলে পরে একটু দেখতে ভালো লাগবে, এত সুন্দর পেন্টিং করেছে, আর অসাধারণ অসাধারণ। এর ওপর থেকে পুরো রাস্তাটা চলে যাচ্ছে, আর আমরা উঠে গেলাম হচ্ছে সেক্টর ফাইভের দিকে, মানে ওই দিক থেকে কিন্তু ঘুরে যাওয়া যায়, যারা উপাস দিয়ে আসবে তারা সাইবোর্ডটা পাবে না, আর আমাদের সিগন্যালে দাঁড়ানো লাগবে না, এটা খুব ভালো করেছে। নিউটাউনের একটা চার্মই আলাদা, মানে একেবারে নতুনভাবে তৈরি করা শহর, মানে কলকাতা শহরের বুকে একটা সাইডে নিউটাউনটা করেছে। নিউটাউন মানে যতবার আসি বারবার করে না একটা কথাই বলতে থাকি। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে, তাই বারবার করে বলি, তোমরা হয়তো শুনলে হাসবে, কী ছেলেটা বারবার করে বলে এক কথা, নিউটাউন নিউটাউন। ভাই দেখো, নিউটাউনে গাড়ি চালানোর একটা চার্মই আলাদা, পরিষ্কার বলছি, একদমই আলাদা।
সত্যি পয়সা বলতা হে। আমার বাঁদিকে হচ্ছে গিয়ে নিকো পার্ক, আর এখানে যে মেট্রো স্টেশনটা সেই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে নলবন। তো এখনও চালু হয়নি, অবশ্য কাজ চলছে। মেট্রো স্টপেজের নাম দেওয়া হয়ে গেছে নলবন, এই যে নিকো পার্ক বাঁদিকে। রবিবার বলেও কোনো ভিড় সেরকম দেখতে পাচ্ছি না। চলো রাস্তা থেকে এখন বাড়িতে ঢুকি। আর বাড়িতে আজকে না খুব ইচ্ছে করছে ছবি আঁকতে, তো তোমাদের রাইডার দাদা আবার ছবিও আঁকতে পারে। মানে ছবি আঁকার একটা পোকা একসময় আমার মধ্যে ছিল, এখনও আছে অবশ্য। এখন কাজকর্মের জন্য অনেকটা মুড হয় না, তো ভাবছি সব কিছু সরঞ্জাম যখন এখনও আমার কাছে স্টিল রয়েছে, তো আজকে একটু ছবি আঁকা যাক। বাবা চলো বসি, এবার ছবি আঁকবো, কি বলো? অনেকদিন পর, আমার না চোখটা না ঘোলা হয়ে রয়েছে, চোখটা ঘোলা হয়ে রয়েছে। পাশের মেয়েতে আবার গান গাইছে, ভারত আমার ভারতবর্ষ, কি হলো ব্যাপার কি? মজা আয়া, ঘরে তো ঢুকে গেছি অনেক আগেই, তো ভাবছি যে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটাই। এগুলো আমার আঁকার সরঞ্জাম যেগুলো রাখা, তো কিছু ছবি আঁকবো আজকে অবশ্য, তো সেগুলো প্রিপারেশন করে নিই, তারপর আমি ভিডিওতে আসছি। তো তোমাদের সঙ্গে একটু বাদে দেখা হবে, খাওয়া দাওয়া করবো, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, করে তারপর দুপুরবেলা আসছি। তোমাদের কিছু ছবিও দেখাবো আমার আগে হাতে আঁকা। আচ্ছা, এটা এঁকেছিলাম গণেশ বাবাজির ছবি, পেন্সিল শেড। আজ থেকে মোটামুটি আড়াই তিন বছর হয়ে গেছে এগুলোকে এঁকেছিলাম, সব গুটিয়ে রয়েছে। শিবাজি মহারাজের ছবি এঁকেছিলাম, এটা একটা মান্ডালা টাইপের করেছিলাম, মান্ডালার সঙ্গে জাস্ট একটা লেডিস পিকচার করেছি মান্ডালা টাইপের। এই এটা হচ্ছে কি একটা প্যাঁচা, এই যে একটা কাকের ছবি এঁকেছিলাম। আমি আমাকে নিজেকে এঁকেছিলাম একবার। এটা একটা গণেশ বাবাজির ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর, দু বছর আগে হাতে আঁকা ছবি, এগুলো সব লকডাউনে এঁকেছিলাম। এই ছবিটাও ভালো, মা অনেক সময় লেগেছে এটা আঁকতে, মান্ডালা টাইপের। হ্যাঁ, ইউটিউবের ওই চ্যানেলটাকে তো বন্ধ করে দিয়েছি, ওগুলোতে রিচ খুব একটা খায় না, মানুষের ইন্টারেস্ট নেই এই ছবিগুলো এতক্ষণ বসে দেখবে। এই রইল আমার সরঞ্জাম, আপাতত এই সরঞ্জাম কটাই রয়েছে, তো পুরো ভিডিও আমি নিতে পারবো না, অত ভিডিও দেখার সময় কারণ নেই, ঠিক আছে? কিছু সময় আমি দেখাই পরে ছবি আঁকা। ছবি আঁকতে আঁকতে হাঁপিয়ে গেছি, হাতের অবস্থা এই, ঠিক আছে? রং দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো হাতের অবস্থা। কিছু ভালো লাগুক কি খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাও, আর কারা কারা দেখছো আমার চেনা জানা অন্তত তারা কমেন্ট করো, বুঝতে পারবো কে কমেন্ট মানে কে কে দেখছো। ওকে, তো টাটা, আজকের মতন ভিডিও এই অবধি। তো সামনে অবশ্যই একটা রাইড আছে আর এক দুদিন বাদেই, চলো টাটা।